মোহাম্মদ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আসলে ফার্স্ট টাইম আমি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতেছি। লাইক আমি এই কয়েকদিন অনেক কষ্ট করলাম এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট তৈরি করার জন্য। বোর্ড কিনতে হয়েছে, বিভিন্ন ধরনের পোস্টার মেক করতে হয়েছে, ডাউনলোড করতে হয়েছে, দ্যাটগুলো প্রিন্ট করাইতে হয়েছে। সো দেন সর্বশেষ এই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। সো এটা আসলে মানে জাস্ট ভিডিওগুলো আরও যাতে কোয়ালিটিফুল হয় এবং দেখতে সুন্দর লাগে, দেখছো এই ভিডিওটা দেখছো এটা বোর্ডটা মেক করা বা ব্যাকগ্রাউন্ডটা মেক করা। সো আশা করি সবার কাছে ভালো লাগলে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। সো তেমন কিছু বলবো না, আজকে আসলে লগ্না যে গানটার অফিসিয়াল ভার্সন বের হয়েছে সিএমপিতে, সো ওইটার রিয়াকশন ভিডিও বানাবো। বেশি কথা বলার প্রয়োজন মনে করতেছি না, আসলে ভিডিওতে চলে যাবো। সো লেটস সি দিস ভিডিও। CMB Shahid presents again. Oh look man, সাথে আমার বনে না ও লালো না, নাটক বুঝো আবেগ বুঝো না, আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস, তুমি মনে জায়গা দিল না, তোমার কাছে ছিলাম আমি ফ্লাক্সি লোডার টাইম পাস, পকেটে খালি পাই না তোর সুপাস, ও লালো না চিকেন বল আমার কম তো খাইল না, টেডি বিয়ার বলবি ডাল আইসক্রিম আর চিকেন বল, তুমি আমার কম তো খাইল না, নিজের বেলায় ষোলো আনা আমার বেলায় সাইর আনা, ভালোবাসা জমা রইল না, ও লালো না তোমার সাথে আমার বনে না, বাপের আমি ছোট পোলা তোমার লাইগা পকেট খোলা, বাপের ক্যাশে হিসাব মেলে না, ও লালো না তোমার লাগি কর্জ মেটে না, ও লালো না তোমার লাগি কর্জ মেটে না, প্রেম সাগরে ডুবায়া দিলা খাই তো মরে দিলা না, কন্যা তোমার জবাব হয় না, ও লালো না তোমার সাথে আমার বনে না, ও লালো না নাটক বুঝো আবেগ বুঝো না, পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস, সেথা এখন গরু খায় ঘাস, প্রেমের নামে সিনি মিনি ভালোবাসা ভণ্ডামি, এই নীতি মোর জানা ছিল না, ও লালো না আমার কদর করল না, ও লালো না ভালোবাসার মূল্য দিল না, ও লালো না নাটক বুঝো আবেগ বুঝো না, ও লালো না।
She's back. আর্টিফিশিয়াল ছিল টোটালি। সো গাইস তো দেখলাম আমার কাছে টোটালি অনেক বেশি ভালো লাগছে মিউজিক ভিডিওটা, লাইক গানটা থেকে আবার টিউনটা থেকে আবার মিউজিকটা থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে ভিডিও কোয়ালিটিটা, ভিডিও লোকেশন এন্ড ওদের যে ড্রেস আপ কস্টিউমগুলো ছিল, লাইক ম্যাচিং ড্রেস ছিল, সো অনেক বেশি এগুলো ভালো লাগছে। সো এই গান থেকে তেমন কিছু বলার নেই, এর আগে অনেক কিছু বলছি আমি। সো ওই গানটা পুরো ওই ভিডিওটা প্রায় কত 5K ভিউ হয়েছে, দ্যাটস এই ভিডিওটা বানাইছি। সো গাইজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, অ্যান্ড আপনার জন্য অনেক বেশি কষ্ট করে লাইক নতুন একটা ব্লগ আসতেছে অ্যান্ড আপ টু ডে বাই ডে অনেক ভিডিও আপলোড হবে। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। সো লাস্ট টাইম বলবো যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সব অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।